কেজরিওলের বাসগৃহত মহিলা সাংসদক নির্যাতনের অভিযোগ। নতুন বিতর্কত হাঙর খালে দিল্লির মুখ্যমন্ত্রী। সাংসদ স্বাতী মালিয়ালক কেজরিওয়ালের সহায়কর নির্যাতনের অভিযোগ। মাত্র তিনদিন পূর্বে নির্বাচনী প্রচারের উচ্চতম ন্যায়ালয়ের পর অন্তর্বর্তীকালীন জামিন লাভ করা অরবিন্দ কেজরিওয়ালের বাসগৃহতে এবার মহিলা সাংসদক আক্রমণের অভিযোগ। কেজরিওয়ালের বাসগৃহের পর আরক্ষী লয় ফোন সাংসদ স্বাতীর। দুটাক ফোনের পিছত কেজরিওয়ালের বাসগৃহত আরক্ষী। রহস্যজনকভাবে আরক্ষী থানাত হাজির হয়েও লিখিত অভিযোগ নিদিলে সাংসদ স্বাতীয়ে। দিল্লির পর রাজ্যসভার সাংসদ আপ নেত্রী স্বাতী মালিয়ালে দাবি করা মতে অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহায়কজনে মুখ্যমন্ত্রীর বাসগৃহতে আক্রমণ করে। আরক্ষীক দুবারক ফোন করে নিজের পরিচয় দিয়ে স্বাতীয়ে দিয়ে অভিযোগ। অভিযোগের পিছত দিল্লি আরক্ষীর একটা দল মুখ্যমন্ত্রীর বাসগৃহের বাইর উপস্থিত হয় যদিও বাসগৃহত প্রবেশ নকরলে। কেন আগতীয়া অনুমতি অবিহনে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনত প্রবেশ করব নয় দিল্লি আরক্ষী। প্রাপ্ত তথ্য মতে আরক্ষী সাংসদগীক লয় আরক্ষী থানায়। কিন্তু আরক্ষীক মৌখিক অভিযোগ দিলেও লিখিত কোনো অভিযোগ নিদিলে সাংসদগীকে। আরক্ষীর সূত্রে জানা মতে স্বাতী মালিয়ালের অভিযোগ কেজরিওয়ালের নির্দেশতে সহায়ক বিভব কুমারে করেছিল নির্যাতন। এই পর্যন্ত স্বাতী মালিয়ালে আন কোনো কথাই প্রকাশ করা নাই যদিও বিষয়টুক আপ আর কেজরিওয়ালের উপর আক্রমণ আরম্ভ করেছে বিজেপিয়ে। উল্লেখ্য যে কেজরিওয়ালের গ্রেপ্তারের পিছতো কোনো ধরনের সক্রিয়তা নথকা আপর সাংসদগী পূর্বতে আছিল দিল্লি মহিলা আয়োগের অধ্যক্ষ। স্বাতীর অভিযোগক লই এটা দেশের রাজনীতি চলিছে তুমুল চর্চা। নিউজ ডেস্ক রিপোর্ট, DY365।